আমি ইসমাইল হোসেন। ইসমাইল শোতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে একটি মুভি রিভিউ বা ওয়েব সিরিজ রিভিউ বলতে পারেন নিয়ে এসেছি আপনাদের জন্য। বেশিরভাগ তো ফানি ভিডিও করি, বাট মাঝে মাঝে একটু রিভিউ করবো। আমি জানেন আমার এর আগেও রিভিউ ভিডিও আছে রাজ শাসন এবং বিক্রম বিদ্যা মুভি নিয়ে। তো আমি আর একটা মুভি বা ওয়েব সিরিজ বলতে পারেন নিয়ে এসেছি। মার্কেটে এমন একটা ওয়েব সিরিজ এসেছে, অবশ্যই সেটা প্রাইম ভিডিওতে, যেটা টাকা খরচ করে দেখতে হয়। তবে চিন্তার কিছু নেই, আমার ভিডিওটা আজকে পুরোটা দেখবেন, শেষে একটা চমক আছে। এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য একটা সুন্দর চমক আছে। মার্কেটে এমন একটা ওয়েব সিরিজ এসেছে যেটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, যেটা কী জিনিস ভাই। আসলে বাংলাদেশি আমরা, বাঙালি আমরা, ওয়েব সিরিজটা এখন এখন হচ্ছে, এখন ইয়াং জেনারেশন আমরা, আমাদের এখন ওয়েব সিরিজ দেখার জন্য আমরা মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন আছে, আমরা ওয়েব সিরিজ দেখি। তো মোস্ট অফ দি আমরা ইন্ডিয়ান ওয়েব সিরিজ বা ইংলিশ ওয়েব সিরিজ দেখি। ইন্ডিয়ান ওয়েব সিরিজটাই বেশি দেখা হয়, কারণ বাংলাদেশে আসলে ওয়েব সিরিজগুলো ওইভাবে তৈরি হচ্ছে না, বা বাংলাদেশের স্ট্রিম চ্যানেলগুলো আসলে ওইভাবে ওই পর্যায়ের কোয়ালিটি নিয়ে আসছে না। আসলে হয়তো আমরা দেখবো, কেন দেখবো না, বাঙালি হিসেবে অবশ্যই আমরা বাঙালি ওয়েব সিরিজগুলোও দেখবো। তো মার্কেটের যে ওয়েব সিরিজের কথা বলতেছি আজকে, সেই ওয়েব সিরিজটা হচ্ছে পাতাল লোক। হ্যাঁ, নামটাই কিন্তু একটু অন্যরকম, পাতাল লোক। আপনি জানেন যে ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলো আসলে খুব মানে খুব মানে ক্রাইম থ্রিলার অ্যাকশন বা খুব সেন্সিটিভ বা খুব খুব সুন্দর, এই মানে আপনাকে আসলে চিন্তা করতে বাধ্য করবে। তো পাতাল লোক নিয়ে আজকে কথা বলবো, চলুন দেখে আসি পাতাল লোক রিভিউ। জি বন্ধুরা, পাতাল লোক এমন একটা ওয়েব সিরিজ যেটা এই জগৎটাকে তিন ভাগে ভাগ করেছে। একটা প্রথম জগৎ হচ্ছে যেটা পৃথিবীর খোদা বা আল্লাহ বলতে পারেন, সেটা একটা জগৎ। দ্বিতীয় জগৎ যেটা আমরা এই মাঝখানে বান্দা বসে আছি পৃথিবীতে, যেটা আল্লাহর প্রার্থনা বা আমরা চাকর বলতে পারেন। আরেকটা জগৎ আছে, সেটা হচ্ছে যে মাটির নিচে, সেটা হচ্ছে কীড়া বা কীটপতঙ্গ, এটা হচ্ছে আরেকটা জগৎ। এই জগৎটাই মানুষ কীভাবে কীটপতঙ্গের মতন ব্যবহার করে বা কীটপতঙ্গের মতন মানুষের কীভাবে নেচার বা কীভাবে মানুষের এটা জীবনযাত্রা, সেটা নিয়েই কিন্তু এই পাতাল লোক। হ্যাঁ, আপনি এটা মনে করেন না বাজার, পাতাল লোক মানে হচ্ছে যে কি মানুষজন কি সব পোকামাকড় হয়ে যাবে, আসলে তা না। মানুষের ব্যবহার, জীবনযাত্রা, ক্রিমিনাল থ্রিলার, মানুষের মুভমেন্ট, মানুষের চাহিদা, মানুষের লাইফ, এইসব নিয়েই আসলে এই ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে। বলা ভালো, আমাদের ক্রিকেটার আপনার কোহলি সাহেবের স্ত্রী আনুষ্কা শর্মার প্রোডাকশনে এই পাতাল লোক প্রাইম ভিডিওতে পাবেন। অবশ্যই আপনাকে টাকা খরচ করে এই ভিডিওটা দেখতে। খুব রিপোর্টার, নাম করা ইন্ডিয়ান রিপোর্টার, যিনি হচ্ছে সঞ্জয় মেহরা, যে রিপোর্টারকে মারার জন্য একটা স্টেপে আসে কিন্তু মারতে পারে না, এবং তারা পুলিশের কাছে ধরা খায়, এবং পুলিশের কাছে ধরা খাওয়ার পরে, সিবিআইয়ের কাছে ধরা খাওয়ার পরে এটা লোকাল থানাতে দেয়, যে থানার অফিসার হচ্ছে হাতিরাম চৌধুরী। এটাই হচ্ছে চমক, হাতিরাম চৌধুরী, যিনি একজন যে ফ্যামিলি থেকে একটু ব্যতিক্রম, না ওয়াইফের সাথে ভালো সম্পর্ক বা বাচ্চা তাকে রেসপেক্ট করে না, বাট তার জীবনের একটা শখ যে সে একটা ভালো একটা কেস হ্যান্ডেল করবে এবং এই কেসের শেষ পর্যন্ত যাবে, এটা নিয়ে আসলে তার পথ চলা। এবং এই কেসের সে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, বাট শেষ পর্যন্ত পারেও না, বা শেষ পর্যন্ত পারলেও অনেকটা বলতে পারেন পাহাড় নদী সব পাড়ি দিয়ে, মনে করেন অনেক জীবন অনেক কিছু মানে চেঞ্জ করতে হয় তাকে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় অফিসারের কাছ থেকে, সিবিআই থেকে, বিভিন্ন জিনিস উঠাল পাঠাল হওয়ার পরে তারপরে সে এসে এই কেসের শেষ পর্যন্ত যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আপনাকে বললাম চারজন ক্রিমিনাল, যে ক্রিমিনাল চারজন ক্রিমিনাল, চারটা লাইফ, চারটা ক্রিমিনাল হওয়ার একটা কাহিনী, যেটা আপনাকে মানে মিনিটে মিনিটে ভাবতে শুরু করবে যে এটা আসলে ক্রিমিনাল তো মানুষ মানে মায়ের পেটের থেকে তো ক্রিমিনাল হয় না, ক্রিমিনালটা হচ্ছে যে শুরু থেকে তার লাইফে কীভাবে সে ক্রিমিনালে আসলো এবং তার ক্রিমিনালটা কী জন্য সে ক্রিমিনালে ক্রিমিনাল পর্যায়ে এসেছে, সেটা নিয়েই আসলে বেসিক্যালি তাদের হচ্ছে যে এই কাহিনীটা। যেটা ফার্স্টে বলা যায়, তপসিং, তপসিং হচ্ছে একজন সাধারণ গ্রামের ছেলে যে তিনজনকে মেরে শহরে এসে বসবাস করতেছে নর্মাল লাইফ করার জন্য, প্রথম হচ্ছে তিনি। দ্বিতীয় হচ্ছে কবির, নামটা কিন্তু মুসলমান বাট সে নিজেকে হিন্দু বলে। এখানেও আপনি এই সিরিজে পাবেন যে হিন্দু মুসলমান করে কীভাবে জাতিকে নষ্ট করা হয়, কীভাবে মানুষকে বিপদের দিকে ঠেল দেয়। তো কবির দ্বিতীয়, তারপর হচ্ছে ম্যারি, সে আসলে মেয়ে, দেখতে কিন্তু মেয়ে কিন্তু তার এই আকর্ষণটা দেখতে গেলে আপনাকে ওয়েব সিরিজটা দেখ। শেষ ক্রিমিনাল হচ্ছে বিশাল ত্যাগী, যে আসলে তার জীবনটাই হচ্ছে মেন, সে 45টা খুনের আসামি। ভয় করবেন না, আসলে এটা তো কাহিনী, 45টা খুনের আসামি এবং তার সবথেকে মরণাস্ত্র হচ্ছে হাতুড়ি, সে হাতুড়ি দিয়ে 45টা খুন করে। তার স্কুল লাইফ থেকে শেষ পর্যন্ত কীভাবে সে খুনি হয়েছে, কীভাবে সে রাজনীতির সাথে জড়িয়ে এসেছে, কীভাবে তাকে একটা ক্রিমিনাল বানিয়েছে এই তার সমাজটা, এটা আপনাকে দেখতে হবে। তারকে নিয়েই আসলে এই কাহিনীটা শেষ পর্যন্ত যাওয়া, এবং এই চারজন কেন তারা সঞ্জয় মিশ্রাকে মারতে পারলো না,
আসলে কি সঞ্জয় মিশ্রার কে মারার প্রথম শেষ এটাই কি কাহিনী? আসলে কি তাই? আসলে কি সিস্টেম থেকে আসলে কি করা হচ্ছে? সিস্টেমের করাপশন, সিস্টেম কি, একটা পুলিশ অফিসারের জীবন কাহিনী, তার ফ্যামিলির কাহিনী, এসব মিলায়ে কিন্তু আসলে এই পাতাল লোক। আর পাতাল লোকটা দেখতে গেলে আপনাকে অবশ্যই প্রাইম ভিডিওতে যেতে হবে। মোটামুটি হচ্ছে 9টা এপিসোড, 9টা এপিসোডে আপনাকে যদি একদিনে দেখতে চান তাহলে 7-8 ঘন্টার বলিদান দেওয়া লাগবে, যদি দুই দিনে দেখতে চান দুই দিনে পান। আরেকটা কথা হচ্ছে যে আপনি পাতাল লোক ওয়েব সিরিজটা অবশ্যই ফ্যামিলির সাথে দেখবেন না, কারণ কিছু সিন বা কিছু ডায়লগ আপনাকে অপমান করতে বাধ্য করবে। তো আপনি যদি দেখতে চান একাই দেখবেন, কিন্তু ওয়েব সিরিজটা আপনাকে অবশ্যই ভালো লাগবে। এবং খুব ভালো একটা রেসপন্স পেয়েছে প্রাইম ভিডিও, এবং এই ওয়েব সিরিজটা বাংলাদেশেও দেখতেছে, আমিও নিজেও দেখেছি। আমি একদিনে শেষ করেছি, আমার একটু নেশা আছে কোনো ওয়েব সিরিজ দেখতে গেলে ওটা একদিনে শেষ করে দিই। ওভারঅল যদি বলতে চান পাতাল লোক কেমন, কাস্টিং, মিউজিক, ব্যাকগ্রাউন্ড, সিনারি, কালার, টু গুড, খুব ভালো লাগছে, আপনাকে বলতে বাধ্য হব আমি যে সিক্রেট গেম অথবা মির্জাপুর কে কোনো অংশে কম নাই, আপনাকে আসলে ভালো লাগবে। এখন আমি বলেছিলাম যে আমার ভিডিও শেষে আপনাদেরকে একটা চমক দিব যে আপনারা এই ওয়েব সিরিজটা কীভাবে দেখবেন। ওয়েব সিরিজটা একেবারে ফ্রি দেখবেন, আমার দর্শক হিসাবে আপনি কীভাবে দেখবেন। আমি এই ওয়েব সিরিজটা একটা গুগল ড্রাইভে আমি আপলোড করেছি, ডাউনলোড করে। আপনারা যেটা করবেন আমার জন্য, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এটা তো আমার চাহিদা, আমি থাকতেই পারি, আপনারা চাইতেই পারি। দ্বিতীয়টা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এই ডেসক্রিপশন বক্সের নিচে আপনি ফেসবুকের লিঙ্কে যদি ফেসবুক পেজে যান, আমার ইসমাইল শোয়ের লিঙ্কে যান, লিঙ্কে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে একটু ফেসবুকে আমাকে অবশ্যই পেজটা আপনি লাইক করবেন, আমাকে একটা নক করবেন। নক করলে আমি আপনাকে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দিব। তো আপনারা মেসেজ করবেন আমাকে, মেসেজ করার সাথে সাথে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমি লিঙ্কটা দেবো, আপনারা ডাউনলোড করে দেখবেন ফ্রি। আপনাকে প্রাইম ভিডিওতে টাকা খরচ করার কোনো দরকার নাই। আমি ইনশাল্লাহ যেগুলো মুভি বা আপনার ওয়েব সিরিজের রিভিউ করবো, ইনশাল্লাহ আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো ফ্রি অফ কস্টে। এটা হচ্ছে বেনিফিট আমার দর্শকদের জন্য। তো নেক্সট ভিডিওতে আসবো ইনশাল্লাহ, যদি ভালো লেগে থাকে অবশ্যই বললাম সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমাকে পেতে হলে আপনি ফেসবুকে যেতে পারেন, আমার প্রোফাইলের লিঙ্ক নিচে দেওয়া আছে, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে। আপনারা বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি আসলে চাই আপনাদের সাথে আপনাদেরকে মজা দিতে, ফানি কিছু ভিডিও আনতে, মুভি রিভিউ করতে, ওয়েব সিরিজ রিভিউ করতে। তো এখানেই আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সেফ রাখবেন। করোনার সময়, লকডাউন শেষ হয়ে গেছে মানে এই যুদ্ধ শেষ নয়, আপনারা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা এই যুদ্ধ থেকে জয় হব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এটা থেকে নাজাত দিবেন। তো ধন্যবাদ, থ্যাংক ইউ, খোদা হাফেজ।